প্রতিফলন চ্যাপ্টারটা কন্টিনিউ করতেছিলাম। আমরা গত ক্লাসে ছয় চিত্র দেখেছিলাম, ওই দর্পণে যে ছয়টা চিত্র ছিল সেটা আমরা এঁকে দিয়েছিলাম এবং সেটা আলোচনাও করেছিলাম। আজকে আমরা পড়ব বিবর্তন কাকে বলে। বিবর্তন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। এটার মানে যদি এই এটা বেসিকটা না বুঝো তাহলে জিনিসটা কখনোই আনসার করতে পারবো না। এই জন্য খুব মনোযোগের সাথে বিষয়টা খেয়াল করবে। ফার্স্টে আসো, বিবর্ধন কাকে বলে। বিবর্ধন হচ্ছে বিম্বের দূরত্ব ও বস্তুর দূরত্বের অনুপাতকে বলা হয় বিবর্ধন বা রৈখিক বিবর্ধন। আচ্ছা, বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এম ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ। এই মাইনাস কেন পরে বলতেছি, মাইনাসের ঘটনা পরে বলবো। আচ্ছা, এখানে ভিতে হইতেছে বিম্বের দূরত্ব আর ইউ দিয়ে হচ্ছে বস্তুর দূরত্ব। ঠিক যেমন একটা গোলীয় দর্পণে আঁকি, যেমন গত ক্লাসে যেমন আমরা ছয়টা চিত্র পেয়েছিলাম না, ধরো এখানে প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে লক্ষ্য করো, আমার এখানে আমি বস্তু নিলাম, মানে তিন নাম্বার অঞ্চলে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো। তো তিনের সাথে কত যোগ করলে আট হয়, সবার মনে থাকার কথা বলো, তিনের সাথে কত যোগ করলে আট হয়? পাঁচ। এটা তো মনে থাকার কোনো বিষয় না, এটা তো সেই ছোট্টকাল থেকেই জানো। আচ্ছা, আর একটা হচ্ছে কি, সাত, এটা কি বললাম, দাঁড়াও আবার দেখে নিই। আচ্ছা, আমি তোমাদের আজকে স্কুলে আসো, তোমাদের সকল তথ্য মানে যা যা জানতে প্রয়োজন সব জানাই দেব। আচ্ছা দেখো, এখানে প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পর পেছন দিকে যদি, আচ্ছা ঋতু থাকুক না, ঋতুর গার্ডিয়ান তো আজকে আসবে, যে প্রতিযোগিতার জন্য তো আর ঢাকায় আসা লাগবে না, সেটা তো অনলাইনই হবে, সেটা তো অনলাইনই তোমাদের প্রতিযোগিতাটা হবে, কবিতা আবৃত্তি তো অনলাইনই হবে। আচ্ছা তাহলে প্রতিফলিত রশ্মিদ্বয় যদি পেছন দিকে বর্ধিত করি, তাহলে প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। এখন আই থেকে যদি প্রধান অক্ষের উপরে আই বি লম্ব আঁকো, তাহলে আই বি হচ্ছে এই এক্স ওয়াই লক্ষ্যবস্তুর বাস্তব উল্টো বিবর্তিত বিম্ব, বাস্তব উল্টো এবং বিবর্তিত বিম্ব। লক্ষ্য করো এইটুকু যে মেরু, মেরু কাকে বলে, গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। তাহলে এই মেরুকে প্রকাশ করি ও দ্বারা, এটা হচ্ছে প্রধান ফোকাস ছিল আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র ছিল। তাহলে ও থেকে মানে মেরু থেকে বস্তুর দূরত্বকে প্রকাশ করি আমরা ইউ দ্বারা। ইউর পরিচয়টা কি, বস্তুর দূরত্ব। আর ও থেকে বিম্বের দূরত্ব পর্যন্তকে আমরা প্রকাশ করি ভি দ্বারা, এটা হচ্ছে বিম্বের দূরত্ব। কি বলেছি, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব আর ভি হচ্ছে বিম্বের দূরত্ব। এখন লক্ষ্য করো সংজ্ঞা, তাহলে কি বললাম যে বিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় বিবর্ধন, অথবা আরেকভাবে আমরা বলতে পারি এম ইজ ইকাল টু এল প্রাইম বাই এল, যেখানে এল প্রাইম হচ্ছে বিম্বের উচ্চতা, বিম্বের উচ্চতা আর এল হচ্ছে বস্তুর উচ্চতা। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে বলতে পারি, বিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকে বলা হয় বিবর্ধন, দুইটা সংজ্ঞাই কারেক্ট। আচ্ছা এবার আসো, এর কোনো একক নেই, কেন কেন একক নেই, কারণ দুটি একই জাতীয় রাশির অনুপাত, এটাও একটা দৈর্ঘ্য এটাও একটা দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য একক মিটার বা সেন্টিমিটার, তা মিটার মিটার কাটা বা সেন্টিমিটার সেন্টিমিটার একক থাকলে কাটা যাবে, তার মানে কি বিবর্ধনে কোনো একক নেই। এখানেও সেম কথা, যে এটা একটা উচ্চতা, উচ্চতা একটা দৈর্ঘ্য, তাহলে এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য, একক হচ্ছে মিটার বা সেন্টিমিটার এককে যদি রাখো তাহলে দুটোটা এককে কাটা যাবে, সেই ক্ষেত্রে বিবর্ধনের কোনো একক থাকবে না। যদি অনুধাবন কোশ্চেন এরকম কখনো আমাদের কোশ্চেন আসে যে কেন বিবর্ধন একক নেই, তখন আমরা কি বলবো, বিবর্ধন সংজ্ঞা দেবো, এক মার্ক
জ্ঞানমূলকের জন্য এক মার্ক হচ্ছে এই সংজ্ঞাটা দিতে হবে। আর দ্বিতীয় কথা যে একক না থাকার কারণ হলো এটি দুটি একই জাতীয় রাশির অনুপাত বলে বিবর্ধনে কোনো একক নেই। এবার আসো এই গোলীয় দর্পণের ক্ষেত্রে আমাদের দুইটা দর্পণ শিখেছিলাম, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল অবতল দর্পণ, উত্তল দর্পণের ক্ষেত্রে এফও মাইনাস আরও মাইনাস, অবতল দর্পণের ক্ষেত্রে এফও প্লাস আরও প্লাস। এখন তোমার কোশ্চেন জাগতে পারে, স্যার এটা কেন বা কি কি কারণে, এটা কি মানে মুখস্থবিদ্যা মুখস্থ রাখবো এরকম? না, এটারও টেকনিক আছে, মানে সব কিছুরই তো ফিজিক্স মানে সায়েন্সের প্রত্যেকটা জিনিসের একটা লজিক থাকে, লজিক ছাড়া কোনো কিছু হয় না। তাহলে আমার মন চাইলে ওটা মাইনাস দিয়ে ফেললাম কেন? আমার মন যদি চায় অবতলের ক্ষেত্রে এফ মাইনাস আর মাইনাস দিই, এটার দুইটারে প্লাস দিই, মন চাইলে কি দিতে পারবো? তা কিন্তু না। তাহলে আসো লক্ষ্য করো কি কারণে এটা প্লাস হলো আর কি কারণে এটা মাইনাস হলো, খুব মনোযোগ দিও। এই কথাটা বইয়ে পাবা না, এই কথাটা বইয়ে নাই, এটা তোমাদেরকে জানাই দিচ্ছি, এটা অভিজ্ঞতার আলোকে এবং বড় ক্লাসের বইগুলোতে থাকে, সেইখান থেকে সেই ঝুড়ি থেকে তোমাদেরকে জানাই দিচ্ছি বিষয়টা। এটা হচ্ছে অবতল দর্পণ, যেমন এখানে এঁকেছি, দেখো অবতল, এটা হচ্ছে অবতল দর্পণ, তাহলে এই দর্পণটার বক্রতার ব্যাসার্ধ হচ্ছে এই প্রান্তে, কথা সত্য কি না? বক্রতার ব্যাসার্ধ এই প্রান্তে কি না, কথা বলো, কথা বলো না কেন? হ্যালো হ্যালো, বক্রতার কেন্দ্র বা বক্রতার ব্যাসার্ধ দর্পণের এই প্রান্তে না, এই সাইডে, ঠিক আছে কথা? আচ্ছা, একইভাবে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্বটা হচ্ছে, হ্যাঁ ফোকাস দূরত্বটা হচ্ছে এই পাশে। তাহলে মনে রাখবে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি যে পাশে যাবে সেই পাশে যদি বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব থাকে, তাহলে সেই বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব ধনাত্মক। তাহলে কি হলো ঘটনাটা কি? এখানে আলোক স্থাপিত হয়েছে, প্রতিফলিত হয়েছে, তো প্রতিফলিত রশ্মি, এটাও প্রতিফলিত রশ্মি, তাহলে এই এখান থেকে এই বরাবর একটা আলোক রশ্মি আপতিত হলো, এই বরাবর প্রতিফলিত হচ্ছে, আবার এই বরাবর আলোক রশ্মি আপতিত হলো, আবার ওই বরাবরই প্রতিফলিত হচ্ছে। তাহলে প্রতিফলিত রশ্মি যে পথে যাবে সেই পাশের যদি ফোকাস দূরত্ব থাকে এবং বক্রতার ব্যাসার্ধ থাকে, তাহলে দোনোটাই ধনাত্মক, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে দোনোটাই ধনাত্মক। কিন্তু এটা অবতল এঁকেছি, কিন্তু উত্তল দর্পণের বেলায় কোথায় আঁকবো, এখানে আঁকি, উত্তল দর্পণের বেলায় লক্ষ্য করো, এখানে হবে জায়গা, হবে না মনে হয়, অপ্রবেশে টেকনিক মনে আছে, উপরের পৃষ্ঠ নিয়মিত, উপরের পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন ঘটে যে দর্পণে, সেটার নামই হচ্ছে উত্তল দর্পণ। ওই যে আমার হাত দিয়ে বুঝিয়েছিলাম, আমার এই হাতটাকে যদি বাঁকা করি তাহলে এই ভিতরের প্রান্ত হচ্ছে এটা আর উপরের প্রান্ত হচ্ছে এটা, তো উপর উত্তলের প্রথম অক্ষর রসু উ, উপরের প্রথম অক্ষর রসু উ, তাহলে দেখো উপরের প্রান্ত অর্থাৎ এই যে আমার উপরে, আমি তো একটু কালো টাইপের আর কি, তো এই যে কালো পৃষ্ঠে যেটা যদি এই পৃষ্ঠ এটা যদি দর্পণ হয় আর কালো পৃষ্ঠে যদি আলোক রশ্মি আপতিত হয়ে এখানেই আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে এই দর্পণটার নাম হবে উত্তল দর্পণ। তাহলে আমরা কি বুঝলাম, যে উত্তল দর্পণের উপরের পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হয় এবং সেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে আর ভিতরের পৃষ্ঠে পারা লাগানো থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, সেটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে মেরু হইতেছে সর্বোচ্চ বিন্দু, উত্তর উত্তল দর্পণের ক্ষেত্রে মেরু হচ্ছে সর্বোচ্চ বিন্দু আর অবতল দর্পণের ক্ষেত্রে মেরু হচ্ছে সর্বনিম্ন বিন্দু, অবতল দর্পণের ক্ষেত্রে মেরু হচ্ছে কি সর্ব
নিম্নবিন্দু, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, পরীক্ষা প্রশ্ন থাকতে পারে যে উত্তল দর্পণের, উত্তল দর্পণের ক্ষেত্রে মেরু কোন বিন্দুতে, সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু, মাঝামাঝি, এই কোন সাইডের বিন্দু বা ইত্যাদি, এরকম চারটা অপশন থাকতে পারে। তা আমাদের উত্তর হচ্ছে সর্বোচ্চ বিন্দু। আচ্ছা, এবার আসো, আলোকরশ্মি আপতিত হলো এবং প্রতিফলিত হলো, এমন বিন্দু থেকে আলোকরশ্মি প্রতিফলিত হচ্ছে যেন মনে হচ্ছে এই বিন্দু থেকে আসতেছে, এবং এই বিন্দুর নাম হচ্ছে প্রধান ফোকাস, এবং এই গোলীয় দর্পণের কেন্দ্রটা অবশ্যই এখানে ভিতরের দিকে থাকবে। তাহলে এটা হচ্ছে কেন্দ্র সি, আর মেরু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বের নাম হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত নাম হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে দেখো, প্রতিফলিত রশ্মি যে পাশে যাচ্ছে, খেয়াল করো, প্রতিফলিত রশ্মি যে পাশে যাচ্ছে, বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব কিন্তু তার উল্টা পাশে, কথা সত্য কি না? এই কারণে, এই কারণে হচ্ছে উত্তল দর্পণে এফ ও মাইনাস আর ও মাইনাস। ক্লিয়ার? মনে থাকবে, মনে থাকবে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবার আসো, ভি কখন প্লাস হয়? ভি যদি প্লাস হয় তাহলে বুঝতে হবে বিম্ব বাস্তব, বিম্ব বাস্তব। আর ভি যদি মাইনাস হয় বিম্ব হবে অবাস্তব। এবার আসো, এম কখন, হ্যাঁ, এই যে দেখো, এখানে কত নাম্বার অঞ্চলে, কত নাম্বার অঞ্চলে বস্তু আছে? 3 নাম্বার অঞ্চলে না? তাহলে বিম্ব পেয়েছি কত নাম্বার অঞ্চলে? 5 নাম্বার অঞ্চলে, ঠিক কিনা? এখন তুমি বলো, 3 বড় না 5 বড়? বলো, বাস 5 বড়। এবং এবং আমরা সবসময় বিম্বের নাম্বারটাই কাউন্ট করব, তার মানে কি? বিবর্তিত বিম্ব। আচ্ছা, তাহলে দেখো, এই ব্যাপারটা তোমাকে জানাই দিই। আচ্ছা, একটু এম এর ব্যাপারটা বলে তারপরে তোমাকে ওই খর্বিত বিবর্তিত ব্যাপারটা বলছি। এম যদি ধনাত্মক হয়, এম যদি প্লাস হয় তাহলে বিম্ব সোজা, আর এম যদি মাইনাস হয় বিম্ব হচ্ছে উল্টো। এই পয়েন্টগুলো মনে রাখো। আচ্ছা, এইটা তো বুঝতে পেরেছো, কিন্তু এইটা তোমাদের অর্থ অনেকের বুঝে আসতেছে না। দেখো, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন এই ক্ষেত্রে এটা হচ্ছে বাস্তব বিম্ব, তাই না? তাহলে সূত্র কি? আমরা ধরে নিলাম এতটুকু, ধরো 10 সেন্টিমিটার, আর এইটুকু হচ্ছে 30 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে এম ইজ ইকুয়াল টু কত? মাইনাস ভি বাই ইউ। এখন ভি এর মান কত? 30, আর বস্তু দূরত্ব তো কম, 10। তাহলে কত আসলো? -3। আচ্ছা, এই মাইনাস চিহ্ন দ্বারা কিছুক্ষণ আগে কি বলেছি? যদি এম মাইনাস পাই তাহলে ওই বিম্বটা হচ্ছে বাস্তব, মানে উল্টা বিম্ব। এই বিম্বটা কেমন বিম্ব? উল্টা বিম্ব। কিন্তু এম যদি প্লাস হয় তাহলে কিন্তু সোজা বিম্ব হবে। আচ্ছা, এখন সোজার একটা বিষয় দেখাই। এটা প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। যদি আলোকরশ্মি এখানে থাকে, প্রধান অক্ষের সমান্তরাল আবৃত হলো, প্রধান ফোকাস দিবে, প্রতিফলিত হবে, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর আবৃত হবে এবং ওই বরাবরই প্রতিফলিত হবে, আবৃত প্রতিফলিত, আপতিত প্রতিফলিত, আপতিত প্রতিফলিত। এই প্রতিফলিত রশ্মিদ্বয় এখানে যতই সামনে যাবে ততই এরা দূরে সরে যাবে, মিলবে না কোনোদিন। কিন্তু এদেরকে যদি পিছন দিকে বৃদ্ধি করি, কারণ আমরা শিখেছিলাম যে 1 নাম্বার অঞ্চলে বস্তু যদি রাখি তাহলে 7 নাম্বার অঞ্চলে বিম্ব গঠিত হয়, আর 7 নাম্বার অঞ্চলের নাম কি বলেছিলাম? অবাস্তব অঞ্চল। তাহলে এখানে এই যে অবাস্তব, এবং অবাস্তবের যেটা চিত্রটা সেটা ডটেড লাইন দ্বারা দেখাইতে হয়। তাহলে দেখো, এটা একটা অবাস্তব বিম্ব। এখন লক্ষ্য করো, সূত্র কি? ধরে নিই এতটুকু হইতেছে দূরত্ব 10 সেন্টিমিটার, আর 10 সেন্টিমিটার, আর এইটুকু হইতেছে মনে করো 20 সেন্টিমিটার। তাহলে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ,
এ হচ্ছে সূত্র। এখন এখানে বিম্বটা কি ধনা বাস্তব বিম্ব না অবাস্তব বিম্ব বলো তো, মাত্রই বলেছি বাস্তব বিম্ব না অবাস্তব বিম্ব, তাড়াতাড়ি বলো। অবাস্তব। তাহলে ভি এর মান কি প্লাস হবে না মাইনাস হবে? ভি এর মান প্লাস হবে না মাইনাস হবে বলো? মাইনাস। তাহলে মাইনাস মাইনাস 20 ডিভাইড বাই, হ্যাঁ দিয়েছি ওই যে ভি এর মান মাইনাস 20 লিখেছি আর ইউর মান হচ্ছে 10, তাহলে কি দাঁড়াইলো কথাটা? এটা কিন্তু সেন্টিমিটার। তাহলে দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 20 ডিভাইড বাই কত? 10 অর্থাৎ 2। আচ্ছা এম এর মান ধনাত্মক পেয়েছো ঋণাত্মক পেয়েছো বলো? ধনাত্মক। তাহলে তাহলে দেখো তো বিম্ব কি সোজা পেয়েছো না উল্টা পেয়েছো? সোজা, ভেরি গুড। তাহলে কথাটা মিললো, যদি এম যদি প্লাস হয় তাহলে বিম্ব সোজা, এম যদি মাইনাস হয় তাহলে হচ্ছে বিম্ব উল্টা, আর ভি প্লাস হলে বিম্ব বাস্তব, ভি যদি মাইনাস পাই বিম্ব হচ্ছে অবাস্তব। এবার আজকের দিনে শেষ পড়া, সেটা হচ্ছে তোমাদের খর্বি, হ্যাঁ বলো। করেছি তো করেছি তো করেছি করেছি করেছি। আচ্ছা বস্তুর অবস্থান বিম্বের অবস্থান, তারপর হচ্ছে আকৃতি প্রকৃতি, এটা হচ্ছে ওই গত ক্লাসে ছয় চিত্র যে পড়েছিলাম, ছয় চিত্রের আলোকে লেকচারটা, যাদের খর্বিত এবং বিবর্জিত বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য এই লেকচারটা, মনোযোগ দিয়ে খেয়াল করবে কি বোঝাতে যাচ্ছি। দেখো বস্তুর অবস্থান যখন নাকি একই ছিল তখন বিম্বের অবস্থান কত নম্বর অঞ্চলে পেয়েছিলাম দ্রুত বলো? হয় নাই সাথে, তুমি টেকনিক ভুলে গিয়েছ। আমরা বলেছিলাম বিম্ব গঠিত হতে হলে যোগফল 8 হইতে হয়, তাহলে একের সাথে কত যোগ করলে 8 হয়? 7। তুমি 6 বললা কেন? একের সাথে 6 যোগ করলে তো 7 হয়, কিন্তু একের সাথে 7 যোগ করলে 8 হয়। আমাদের টেকনিক ছিল যে বিম্ব গঠিত হতে হলে যোগফল 8 হইতে হয়, যখন 2-এ ছিল তখন হবে 6-এ, যখন 3-এ ছিল তখন হবে 5-এ, যখন 4-এ ছিল তখন 4-এ, যখন 5-এ থাকবে তখন 3-এ, যখন 6-এ থাকবে তখন হচ্ছে 2-এ। এখন দেখো এই 7 নাম্বার অঞ্চলটা কি ছিল আমার? অবাস্তব অঞ্চল। আচ্ছা যাও ওগুলা পরের কথা, আগে আসো আমরা আকৃতি দেখি। আকৃতির ব্যাপারে আমরা বলেছি যে বিম্বের নাম্বারটা কাউন্ট করতে হবে, তাহলে বলো তো 1 বেশি না 7 বেশি? দ্রুত বলো। তাহলে কি হবে? বিবর্ধিত, বিবর্ধিত। আচ্ছা এরপর বলো 2 বেশি না 6 বেশি? 6 বেশি। তাহলে এখানে লিখবো অত্যন্ত বিবর্ধিত, কেন এটারও গল্প আছে, অত্যন্ত বিবর্ধিত এটার কথা পরে বলতেছি। 3 বড় না 5 বড়? 5 বড়, তাহলে এখানেও বিবর্ধিত। আচ্ছা এই 4 বড় না এই 4 বড় বলো তো, কোন 4 বড়? দুইটাই সমান, এইখানে লিখতে হবে। তাহলে বিম্ব হচ্ছে বস্তুর সমান, আকৃতি বস্তুর সমান। আচ্ছা 5 বড় না 3 বড়? 5। তাহলে আমার কাউন্ট করতে হবে কোনটা? বিম্বের নাম্বারটা। তার মানে 5 নাম্বার অঞ্চলে যখন বস্তু রাখবো, দ্যাট মিন্স অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে যখন বস্তু থাকবে তখন বিম্বটা হবে আলোক কেন্দ্র, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, তার মানে তখন আমরা খর্বিত বিম্ব পাবো, কারণ 3 ছোট, 5-এর থেকে 3 ছোট, এই জন্য লিখলাম খর্বিত। আর এখানে লিখবো অত্যন্ত খর্বিত, অত্যন্ত খর্বিত। এখন এই ব্যাপারে আসো, কেন 6 যেখানে আলোচনা হবে, যেখানে 6-এর কথাটা আলোচনা হবে সেটাই হতে হবে অত্যন্ত। এর ব্যাখ্যা হলো কারণ বিম্বের অবস্থান 6-এ, মানে হইতেছে এই 6 নম্বর অঞ্চলটা হচ্ছে অসীমে, কেন অসীম অত্যন্ত মানে অনেক দূরে বা কোথায় যে মিলিত হবে এটা আমরা খালি চোখে দেখতে পারি না, এই জন্য যেহেতু ইনফিনিটি অসীম দূরে গিয়ে অবস্থিত মানে মিলে যাবে হয়তো, যেটা মানে আমরা দেখতেছি না, তাহলে অত্যন্ত শব্দটা এই কারণেই আসা, যেহেতু এটা অসীম, ছয় হইতেছে যেহেতু অসীম অঞ্চল, একইভাবে বস্তু যদি অসীম থেকে আসে আর বিম্ব তখন পাবো প্রধান ফোকাসে,
তাই এটাও যেহেতু অসীম থেকে আসতেছে তাহলে এই ক্ষেত্রেও অত্যন্ত খর্বিত বিম্ব পাব। তাহলে টেকনিকটা হচ্ছে সোজা কথায় মনে রাখবা এইভাবে, যেখানে 6 নাম্বার অঞ্চল অর্থাৎ অসীমের কথা যেখানে থাকবে সেখানে অত্যন্ত শব্দটা আসবে। যদি বিম্ব অসীমে হয় তাহলে অত্যন্ত বিবর্ধিত, যদি বস্তু অসীমে হয় তাহলে অত্যন্ত খর্বিত। আশা করি বুঝতে পেরেছ। আর প্রকৃতির বিষয়টা গত ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম, ওটা গত লেকচারটা যারা ভুলে গিয়েছো তারা একটু দেখে নিও। যেখানে প্রকৃতির পক্ষে মিলিত হবে, যেমন এখানে প্রকৃত পক্ষে মিলিত হচ্ছে না, যেমন ধরো এখানে আমি উত্তল দর্পণের বেলায় আলোকটা স্থাপিত হলো ওই বরাবর প্রতিফলিত হলো, এটা হচ্ছে মাথার ছবি, মাথা পরস্পর এই বিন্দুতে মিলেছে প্রতিফলিত রশ্মিদ্বয়, পা থেকে একটা আসবে এবং ওই বরাবরই প্রতিফলিত হবে, এবং এই প্রতিফলিত রশ্মিদ্বয়কে যদি পেছন দিকে বাড়াও তাহলে এই ক্ষেত্রে মিলিত হবে আই, আই থেকে প্রধান লম্বক আইবি, তাহলে আইবি হচ্ছে এই এক্স ওয়াই লক্ষ্যবস্তুর অবাস্তব সোজা এবং খর্বিত বিম্ব। এবং এইভাবে কিন্তু একটা দর্পণও চেনা যায়, যে অতি নিকটে দর্পণের অতি নিকটে একটা আঙ্গুল অথবা একটা কলম যদি রাখো সেই ক্ষেত্রে যদি সোজা অবাস্তব এবং খর্বিত বিম্ব গঠিত হয় তাহলে সেই দর্পণটা হচ্ছে উত্তল দর্পণ, আর যদি সোজা অবাস্তব এবং বিবর্তিত বিম্ব গঠিত হয় তাহলে হচ্ছে সেটা অবতল দর্পণ, আর যদি সোজা অবাস্তব সমান বিম্ব হয় সেটা হচ্ছে সমতল দর্পণ। এই যে এটা একটা অনুধাবন কোশ্চেন, প্রশ্নটা হচ্ছে যে স্পর্শ ব্যতীত কিভাবে একটি দর্পণকে চেনা যায়, তাহলে এইটুকু তোমরা ভালো করে পড়বা। এখন আমি রোল কল করব, আর এই লেকচারটা আমি ভিডিওটা দিয়ে দিব ইয়াতে আমাদের অনলাইন ইউটিউব চ্যানেলে, তোমরা যদি আরো কেউ আবার দেখতে চাও আবার বুঝতে চাও তাহলে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবা। আর প্রকৃতির বিষয়টা আমি আরেকবার বলে দিই, আকৃতি তো বুঝলা, প্রকৃতি হচ্ছে তার কোথায় অবস্থান, অবস্থান এবং প্রকৃতিটা কেমন, প্রকৃতপক্ষে যদি মিলিত হয়, প্রকৃতপক্ষে যদি মিলিত হয় তাহলে হচ্ছে বাস্তব, আর প্রকৃতপক্ষে যদি মিলিত না হয় তাহলে হচ্ছে অবাস্তব। তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, এখন রোল কল করো।